আমরা প্রথমে দেখবো সেকশন সেভেন্স থেকে ওয়ানো সিক্স সেখানে আছে আমরা সবাই জানি আচ্ছা একটা বিষয় খেয়াল করেন পেনাল কোড কিন্তু আপনারা সবাই পারে না শুধুমাত্র ক্লাসের আসায় বৈশা থাক আপনাদের উচিত হবে না এই মুহূর্তে যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েই যায় তখন কিন্তু একটা বিপদ বিপদ হয়ে যাবে এই কারণে ক্লাসের আমরা যা শেষ করি তা শেষ করবই এর বাইরে অতিরিক্ত পালে পরে রাখবেন ওকে থেকে ওয়ান জিরো সিক্স জেনারেল এক্সেপশন এখন কোনো অভিযুক্ত ব্যক্তি যদি দাবি করে সে জেনারেল এক্সেপশনের মধ্যে পরে তাহলে সেই অভিযুক্ত ব্যক্তিকে প্রমাণ করতে হবে অর্থাৎ প্রমাণ করতে হবে সে কিভাবে জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে এটা হচ্ছে আমাদের আছে এভিডেন্স অ্যাক্টর ওয়ান জিরো ফাইভে সাক্ষণের একশো ধারাতে কিন্তু এই কথাটা আছে অর্থাৎ সেই অপরাধ অপরাধী না সরি অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণ করতে পারে সে দণ্ডবিধির একশো ছয় পর্যন্ত ছিয়াত্তর থেকে শুরু করে একশো পর্যন্ত ধারার মধ্যে পরে অথবা তিনশো ধারা কিন্তু পাঁচটা এক্সেপশন আছে এটার মধ্যে পরে তাহলে তার জন্য সুবিধা হয় প্রথমত ছিয়াত্তর থেকে একশো ছয় ধারা পর্যন্ত পড়লে সে কোনো অপরাধী না এটা প্রমাণ হয়ে যাবে বাট টাকা প্রমাণ করতে হবে যে সে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে এবং কিভাবে পড়ে ওকে আমরা প্রথমে চলে যাব সেকশন আমরা একটু বেছে বেছে পড়ব আমরা প্রথমে চলে যাবো সেকশন সেকশন এই আশিতে চলে যাব এখানে এখানে বলছে যে অ্যাক্সিডেন্ট ইন ডুইং এ লফুল অ্যাক্ট অর্থাৎ লফুল অ্যাক্ট করতে গিয়া আইনগত কাজ করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলা একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলা বা একটা অপরাধ করে ফেলা তাহলে সেটা অপরাধ হবে না এখানে এখানে সত্য আছে সত্য হচ্ছে কোন ব্যক্তি যদি মানে লফুল অ্যাক্ট আইনগত কাজ বাই লফুল মিন্স আইনগত উপায় আইনগত উপায় দ্যাট মিনস স্বাভাবিক নিয়মে আমার যেভাবে পড়ানো দরকার আমি সেভাবে পড়াবো আমার যেভাবে মাটি কাটা দরকার আমি সেভাবে মাটি কাটবো দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি স্বাভাবিক নিয়মে অর্থাৎ কোনো ব্যক্তি স্বাভাবিক নিয়মে স্বাভাবিক কাজ করতে গিয়ে এবং সে কাজের প্রতি সে রিজনেবল কেয়ার নিছিল ডিউ কেয়ার নিছিল যথাযথ যত্ন নিছিল এবং তার মধ্যে গুড ফেইথ ছিল তার মধ্যে কোনো কনসপিরেসি ছিল না অন্যকে আঘাত করার কিন্তু আঘাত হয়ে গেছে প্রশ্ন হচ্ছে সে কে দায়ী এটা দ্বারা আসি কিন্তু আমাদের ফ্রিলির জন্য রিটেনের জন্য উভয় পরীক্ষার জন্য সমান ভাবে গুরুত্বপূর্ণ রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট উদাহরণটা তাহলে সেকশন এইটিতে কি দেখলাম যে আইনগত কাজ মানে স্বাভাবিক কাজ স্বাভাবিক নিয়মে করতে গিয়ে এবং যেখানে প্রপার কেয়ার অ্যান্ড কশন মানে যথাযথ যত্ন নেওয়া হয়েছে এর পরেও যদি কোনো একটা অফেন্স ঘটে যায় বা কোনো ব্যক্তিকে সেই অফেন্স ঘটার জন্য অপরাধটা সংঘটিত হওয়ার জন্য একটা অ্যাক্সিডেন্ট সংঘটিত হওয়ার জন্য তার নামে মামলা করা হয় তাকে অভিযুক্ত করা হয় সে যদি ডিফেন্স করে এইভাবে যে আমি আমার স্বাভাবিক স্বাভাবিক নিয়মে করছিলাম সো আমি অপরাধী না বাট

মানে যার হাতে কুঠার ছিল যে কুঠার দিয়ে কাজ করতেছিল তার নামে তার নামে যদি মামলা করা হয় এবং সে যদি প্রমাণ করতে পারে আমি এই কাজটা স্বাভাবিক নিয়মে করতেছিলাম স্বাভাবিক নিয়মে করেছি এবং এখানে আমি প্রপার কেয়ার এন্ড কশন নিছি অর্থাৎ আমি এখানে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছি এখানে আমি যথাযথ যত্ন নিছি এবং আমি কাজটা গুড ফেইতে সরল বিশ্বাসে করতেছিলাম এবং সরল বিশ্বাসে করতেছিলাম দ্যাট মিনস হচ্ছে আই হ্যাড নো ক্রিমিনাল ইন্টেনশন আমার এখানে কোনো অপরাধমূলক ইচ্ছা ছিল না অভিপ্রায় ছিল না এটা যদি সে প্রমাণ করতে পারে তাহলে সে অপরাধী হবে না এটা হচ্ছে ধারা আশি আশির পর আমরা চলে যাব ধারা বিরাশিতে ধারা বিরাশিতে বলছে যে জি দাদা

বা যে লোক কুঠার দিয়ে কাজ করে তার তো কুঠার দিয়ে কাজ করার একটা ওয়ে আছে আছে সিস্টেম একটা মানে পদ্ধতি তো আছে ঠিক না আমি তো অঙ্ক করতে পারবো না পারবো সব নিয়মে অঙ্ক করলে কি মানুষ স্বাভাবিক ভাবে নিবে না মানে 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 বিষয়টা এরকম যে আমি আমার কাজটা কিভাবে করতেছিলাম এই যে আমরা অবহেলায় কাজ করি বলেই তো আমাদের অ্যাক্সিডেন্ট হয় ঠিক না কিন্তু তার মানে কি আমাদের কাজ করার একটা একটা ওয়ে আছে না একটা পদ্ধতি তো আছে সেই পদ্ধতি যখন না করা হবে বা আমরা আলসেমি বলি বা যত্ন না নেওয়া বলি খামখেয়ালি বলি এগুলো হচ্ছে এখানকার মানদণ্ড আর কি ওকে ঠিক আছে আবিদ্যা মানে এমন এমন করতেছেন তাহলে তার মানে কি আপনার যথাযথ কেয়ার নাই স্বাভাবিক মানে যেই কাজের জন্য যেই নিয়ম এখন একটা মেশিন যেভাবে চালাতে হবে আমি যদি উল্টা বা আমি যদি আহ মেশিনও চালানোর চেষ্টা করতেছি উল্টা আবার সাথে একটা সিগারেটও ধরে দিচ্ছি মানে আমি অমনোযোগী এটা যদি প্রুফ করা যায় তার মানে তখন সে দোষী হয়ে যাচ্ছে এখন এখানে বিষয়টা কি হবে যার হাতে কুঠার তিনি চেষ্টা করবেন যে আমার যথাযথ যত্ন ছিল এখানে আমি যথাযথ যত্নের সাথে কাজটা করেছি অপরপক্ষ প্রমাণ করার চেষ্টা করবে স্যার আদালত এই এই কারণে তার এই যত্নটা যথাযথ হয় নাই এই কারণে এখানে এই অ্যাক্সিডেন্টটা সংঘটিত হয়েছে দুই পক্ষ থেকেই তো আপনার যুক্তি দেখাবে ঠিক না যে মামলা দায়ের করছে তার ছেড়ে দিবে না আর যার মামলা দায়ের করছে সে তো সে তো আর জেল খাটতে যাবে না তখনই হচ্ছে ওই স্ট্যান্ডার্ডটা মেজারমেন্টটা হয়ে যাবে ওকে এবার আমরা চলে আসি সেকশন এইটি টু ধারা স্পষ্ট করে বলে দিছে এখানে একটা বিষয় আছে যে আপনাকে যখন বলবে আচ্ছা নিচের কোন নয় বছর হলে কিন্তু আবার হচ্ছে না নয় বছরের নিচের কোন শিশু যদি কোন অপরাধ অপরাধমূলক কাজ করে সেই অপরাধমূলক কাজের জন্য সে দায়ী হবে না এখন তো মনে করেন যে ছয় সাত বছরের যে পলাবান পাক না মনে করেন যে আমার ঈদ দুইটা সূর্য মারলো মাথা ফেটে গেল পরে সে ডিফেন্স করবে আমার পোলার বয়স তো আট বছর কিন্তু আট বছরে যে কি হয়ে গেছে এটা তার বাপমা জানে না তো বিরাশি দ্বারা আছে নয় বছরের নিচের কোনো শিশু যদি কোনো অপরাধ অপরাধমূলক কাজ করে সেই কাজের জন্য সে দায়ী না এখানে সে ডিফেন্স করতে পারবে এবং সে যদি প্রমাণ করতে পারে সে নয় বছরের কম তার বয়স তাহলে সে অপরাধী হচ্ছে না তাহলে সে নির্দোষ হয়ে যাচ্ছে এটা হচ্ছে সেকশন এইটি এখন এখানে আবার এখানে আবার কিভাবে সে নয় বছর তার বয়স যে নয় বছরের নিচে এটা প্রমাণ করবে কিভাবে তার বার্থ সার্টিফিকেট আছে সে স্কুলে কবি বত্রিশ স্কুলে কবে কইছে এখন স্কুলে যদি বুয়া কথা কয়ে থাকে তাহলে গ্রামবাসী আছে গ্রামবাসী তো কেউ না কেউ তো জানেই যে এই তাদের মানে ধরনের সন্তান কবে হয়েছে এটা জানলো না কিন্তু বিয়া কবে হয়েছে এরা তো অনেকে জানে ঠিক না তার মানে হচ্ছে এগুলো হচ্ছে তাহলে এটা হলো ধারা তিরাশি এবার আমরা হচ্ছে তিরাশি তিরাশিটা বলছে এখানে বলে দিচ্ছে নয়ের উপরে নয় বা নয়ের উপরে এবং বারোর নিচে এই নয় থেকে বারো বছরের মধ্যে যদি কোনো শিশু অপরাধমূলক কাজ করে এবং যদি দেখা যায় এটা যে অপরাধ এটা যে একটা অপরাধমূলক কাজ যে যে কাজটা সে করছে এটা যদি সে বুঝতে পারে আন্ডারস্ট্যান্ড করতে পারে যে এটা একটা অপরাধমূলক কাজ মানে ওই সেন্স যদি কাজ করে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার যদি তার থাকে বোধশক্তি যদি থাকে তাহলে সেটা তার জন্য সে দায়ী হবে অর্থাৎ এখানে একটা বিষয় স্পষ্ট এখানে একটা বিষয় স্পষ্ট নয় থেকে বারো বছরের মধ্যে যদি যদি কোন শিশু অপরাধমূলক কাজ করে থাকে তাহলে সে অপরাধমূলক কাজের জন্য সে দায়ী হবে না কেন হবে না যদি সম্পন্ন না হয়। একজন মানুষকে একটা শিশুর এগারো বছর অপর একটা মানুষকে একটা ইট সুরে মারা যে একটা অপরাধ এটা যদি সে না বুঝতে পারে এটা হচ্ছে আমাদের তিরাশি এবার আমরা আসি চুরাশি চুরাশি বলছে একটা পে অফ আনসাউন্ড মাইন্ড একটা প্রশ্ন দাদা দাদা বলেন তো যদি নয়ের নিচে হয় তাহলে বিরাশি নয়ের উপরে হলে তিরাশি তাহলে যদি এক্সাক্ট নয় হয় নয় বছর ধরেন এক্সাক্ট নয় হলে কি হবে এখানে কত ধারা পড়বে এই যে দেখেন আপনার তিরাশিতে বলে দিছে যে হুইচ ইজ মানে মানে অ্যান অফেন্স হুইচ ডান বাই এ চাইল্ড অ্যাভ নাইন ইয়ার্স অফ এজ মানে নয় বছরের উপরে এখন এখানে কাউন্টার শুরু হবে যে নয় থেকেই নয় বা নয় বছরের উপর মানে এখানে যদি আমরা যদি ফুল ধরি তাহলে ধরা যায় তো বেয়ার একটা কিন্তু এভাবে বলছে মানে তার মানে তার মানে নয় শব্দটার কোনো ব্যবহারই নাই বিরাশিতে বলছে নয় বছরের কম আর তিরাশিতে বলছে নয় বছরের উপরে তার মানে নয় শব্দটার কোনো ব্যবহারই নেই কিন্তু আমরা তিরাশি ধারাতে নয়কে ফালাবো ঠিক আছে আলী ভাই নয় বা নয় বছর ওকে দাদা ওকে এবার আমরা সুরাসিতে যাই একটা পেপার এক্ট অ পেপারসন আনসাউন্ড মাইন্ড আনসাউন্ড মাইন্ড আনসাউন্ড মানে অসুস্থ প্রকৃতি অসুস্থ প্রকৃতির বলতে বোঝানো হয়েছে যে মানে জ্বর মাথা ব্যথা এই ধরনের অসুস্থতা না মানে সে মানসিকভাবে অসুস্থ সে হচ্ছে ইনক্যাপেবল মানে সে অক্ষম কেন অক্ষম অক্ষম অর্থে বুঝতে তার মধ্যে রিজনাবিলিটি নাই হোয়াট ইজ রং হোয়াট ইজ রাইট সে যখন বুঝতে পারে না কোনটা ফুল বা কোনটা সঠিক মানে বিষয়টা হচ্ছে ধরেন আমি বছরের আমি ধরেন সময় ধরেন পাগল থাকি ইনসান থাকি আমি সব সময় পাগল থাকি বা ইনসান থাকি এই অবস্থায় দেখা গেল আমি যদি কোনো অফেন্স করি এক একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে তাহলে তো আমার একটা অফেন্স হচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে আপনি আমি সুস্থ মানে সাউন্ড মাইন্ডেড সাউন্ড মাইন্ডেড পারসন তো আমরা সুস্থ মস্তিষ্কের অধিকারী আমাদের কোনো সমস্যা নাই বাট এরকম হল যে আমি যখন অপরাধমূলক কাজটা করলাম আমি যখন অফেন্সটা ক্রিয়েট করলাম আমি যখন অফেন্সটা ক্রিয়েট করলাম সৃষ্টি করলাম অফেন্সটা ঘটাইলাম তখন যেটা হবে যে আমি ওই সময়টাতে আনসাউন্ড মাইন্ড ছিলাম অর্থাৎ হচ্ছে যে এখানে আনসাউন্ড মাইন্ড বা অসুস্থ প্রকৃতির বিকৃত মস্তিষ্কের অধিকারী আমাকে শুধুমাত্র যে অফেন্স সংগঠনের সময় স্যার অন্যান্য সময় হতে পারবো না বিষয়টা এরকম না মানে এখানে এখানকার কথা হচ্ছে যে আমি যখন অফেন্সটা সৃষ্টি করব। আমি যখন অফেন্সটা করব ঠিক ওই সময়টাতে আমি যদি আনসাউন্ড মাইন্ড থাকি তাহলে এই আনসাউন্ড মাইন্ডকে অজুহাত হিসেবে আমি বলতে পারব যে আমি যখন অপরাধটা ঘটাইছি তখন আমি আনসাউন্ড মাইন্ডেড ছিলাম এই কারণে আমি অপরাধী না এটা হচ্ছে সেকশন চুরাশি এবার সেকশন পঁচাশিতে বলছে সেকশন পঁচাশি আচ্ছা আমাদের আর দরকার নাই বিরাশি

মানে মতামত নিয়ে যখন একটা অফেন্স সংঘটিত হবে মতামতের মতামত নিয়ে মতামত নিয়ে মতামত নিয়ে কি এই মতামতটা এই কনসেন্টটা ইট মে বি ইট মে বি এক্সপ্রেস অর ইমপ্লাইড তো এখানে দেখেন এটা প্রকাশ্য মতামত হতে পারে বা অপ্রকাশ্য মতামত হতে পারে প্রকাশ্য বা অপ্রকাশ্য মতামতের উপর ভিত্তি করে যদি কোনো অপরাধ ঘটে যায় তাহলে অপরাধের জন্য আমি দায়ী হব না সেকশন এইটি এখানে সুন্দর একটা উদাহরণ দিছে যেমন আমরা এগারো জন মানে দুইটা টিম মানে দুইটা টিম মিলেই তো একটা টিম মানে ক্রিকেট খেলায় ঠিক না একটা খেলা হয় গেম হয় তো সেখানে যেটা হলো যে আমি হচ্ছে মানে আমি হচ্ছে বল করতেছি তো মনে করেন যে বলটা মাথায় গিয়ে লাগছে মাথা ফেটে গেছে তার মানে কি আমি দায়ী উত্তর হচ্ছে না যে আমি এটা ইন্টেনশনালি করছি ঠিক না প্রমাণপত্র সপ্তাহে পরে বাট এখানে যে লোকটা বল করছে বল করছে এবং সে অপর প্রান্তে যে ব্যাট করতেছিল তার মাথায় গিয়ে লাগছে তখন অভিযোগ করা হলো যে যিনি বল করেছেন তিনি অপরাধী তাকে অভিযুক্ত করা হলো তাকে আসামি করা তখন তিনি ডিফেন্স করলেন ডিফেন্স করলেন এখানে যে পারে এটা তো আপনি কনসেন্ট দিয়ে দিচ্ছেন তার মানে ফুটবল খেলায় ক্রিকেট খেলায় যে কোনো খেলায় একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে এটাকে মেনে নিতে হবে এবং এটাকে অপরাধমূলক কাজ বলা যাবে না এই ডিফেন্সটা আমি করতে পারব এখানে দেখেন এই খেলার ক্ষেত্রে মতামতটা হয়ে যায় ইনডিরেক্টলি ফুটবল প্লেয়ার তিনি জানেন আজকে পা ভাঙতেই পারে স্বাভাবিক এটা হচ্ছে এইটি এইটি সেভেন এ বলছে তো এইটি সেভেনের মূল কথা হচ্ছে এবং এখানে আরেকটা বিষয় আছে যে ধরেন হচ্ছে আহ এনি পার্সন অ্যাবাউট এইটিন ইয়ার্স অফ যদি আঠারো বছরের উপরে কোনো ব্যক্তি হয় সে যদি কনসেন্ট দেয় এখন সে যদি কনসার্ন দেয় এরকম মতামত আমি প্রেমে শেখা খাইছি আমি আমি এই পৃথিবীতে থাকতে চাই না আমাকে আপনি মেরে ফেলেন সত্যি সত্যি আমি তার গলা টিপে মেরে ফেললাম এখন আমার নামে তার পরিবার মামলা করলো আমি তখন বলবো সে মতামত দিছে এবং সে অ্যাডাল্ট সে প্রাপ্ত বয়স্ক তার বয়স আঠারো বছরের উপরে সে মতামত দিছে তার মতামতের পরিপ্রেক্ষিতে আমি তাকে মেরে ফেলছি সো আমি

এখন আপনার বয়স হচ্ছে আঠারো বছরের উপর আপনি আমাকে আর আমি মেরে ফেললাম বিষয়টা এরকম না বাট আমার কাছে মনে হলো আপনার এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি এর সাথে আপনার মরে যাওয়া ভালো যখন হচ্ছে মামলা করা হবে যখন আমি হাসতে হাসতে বলবো যে আমাকে তো সে মতামত দিছে আমাকে আমাকে আমার সাথে সে এগ্রি করছে বা আমাকে সে অর্ডার করছে তাকে মেরে ফেলার জন্য এই আমি মেরে ফেলছি এটা তো একটা সহজ বিষয় না বিষয়টা হচ্ছে এখানে দেখতে হবে আপনার যন্ত্রণাটা কতটুকু আপনার বেদনার জায়গাটুকু কতটুকু বা আপনি কোন পরিস্থিতিতে আছেন এখন মনে করেন যে নব্বই বছরের এক নব্বই বছরের এক বৃদ্ধ মহিলা আমার চোখের সামনে দেখতেছি আমার চোখের সামনে দেখতেছি যে সে সে মনে করেন যে তার আত্মীয় স্বজন কেউ তার দিচ্ছে না বা আমার পাশের আমার বাড়ির পাশে তাও আমি তাও আমি তাকে খাওয়াতে দিতে পারতেছি না কিন্তু আমি দেখতেছি সে খাবার যন্ত্রণায় এতটাই কাত্রাস এবং সে বারবার বলতেছে আমাকে মেরে ফেলো আমাকে মেরে ফেলো ওই পরিস্থিতিতে আমি মাললে সেটা অপর মানে এখানে তো আপনার দুই পক্ষের থাকে না তারা ডিফেন্স করবে না এখানে আচ্ছা আমি ক্লিয়ার ওকে দা ক্লিয়ার মানে আমরা 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 এক্সপ্লেইন করলে অনেক কিছু করতে পারি এবং আমি একটা সেকশন নিয়ে একদিন আলোচনা করলে ওটা শেষ হবে না কিন্তু সমস্যা হচ্ছে আমরা কিন্তু এমসিকিউ পড়তেছি এটা একটু মাথায় রাখতে হবে ওকে এবং রিটেনের জন্য ধারণাটা একটু ক্লিয়ার রাখতে হবে এতটুকুই ওকে এখন এবং এটা নিয়ে অসংখ্য মামলা আছে অসংখ্য মামলা আছে বইটি ওকে মানে কেউ বলে ফেলবে তাহলে আপনি পেরে ফেলবেন ঠিক না মানে বিষয়টা কেমন এখানে তো আপনার এখানে তো এটাকে তো আপনি সুযোগ হিসাবে ব্যবহার করতে পারেন যে আমি এবার পাইছি একটা সুযোগ ও মেরে ফেলছে বলছে এখনই মেরে ফেলবো এক এক সেকেন্ড ওয়েট করব না এটাও তো হইতে পারে ঠিক না ওকে এবার সেকশন এইটি এইট আটাশি ধারা আটাশি ধারাশি ধারা বলছে যে কনসেন্ট ফেথ ফর পার্সন বেনিফিট মানে এখানে এখানে একটা যেমন আমরা যদি এইটি সেভেন এ দেখি সেখানে দেখবেন কি যে গিবিয়াস হার্ট মানে গুরুতর জখম তারপরে ডেথ মৃত্যু ঘটন এই দুটা প্রসঙ্গে ওখানে আছে এইটি এইটি শুধুমাত্র একটার কথা বলছে কি বলছে যে মৃত্যু ঘটানো হয়েছে মানে মৃত্যু ঘটে গেছে একটা মানুষ মারা গেছে আমি তাকে মেরে ফেলছি কেন মেরে ফেলছি আমি জানতাম না সে মরে যাবে আমি তার ভালোর জন্য তার পক্ষে কাজ করতে গেছি গুড ফেইতে সরল বিশ্বাসে কিন্তু সে মরে গেছে সেই মৃত্যুর সেই ব্যক্তির পক্ষে কাজ করে থাকে এবং এর ফলে যদি সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায় যে ব্যক্তির মঙ্গলের জন্য কল্যাণের জন্য সুস্থতার জন্য ব্যক্তি কাজ করেছিল তাহলে সে অপরাধ অপরাধী হবে না তার মানে বিষয়টা হচ্ছে এরকম এখানে এখানে ক্রাইটেরিয়া গুলো হচ্ছে যে সরল বিশ্বাস থাকতে হবে ইট মাস্ট বি হেল্প ফর দ্যিফিট অফ পারসন এটা অবশ্যই হতে হবে একজন মানুষের কল্যাণের জন্য এবং এখানে মৃত্যুটা ঘটতে হবে তাইলে কেবল আমরা সেকশন এইটি এইট কে ব্যবহার করতে পারবো ও আরেকটা বিষয় এখানে কনসেন্ট না মতামত নিতে হবে তো এখানে সুন্দর একটা উদাহরণ দিছে যে একটা রোগী একটা প্যাশেন্ট হচ্ছে একটা হসপিটালে আছে তো সেখানকার যিনি সার্জন তিনি তার কাছে গেলেন গিয়ে বললেন যে আসলে আপনার তো অপারেশন করা দরকার আপনার তো অপারেশন করা দরকার কিন্তু অপারেশন করলে সেখানে মৃত্যুর একটা ঝুঁকি আছে অথবা মৃত্যু ঝুঁকি আছে না আছে এটা কিছু বললো না তবে অপারেশন করলে আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তখন রুগী বলে ঠিক আছে আমার অপারেশন করান অথবা রুগীর পক্ষ থেকে যারা থাকে আর কি হসপিটালে তারা কনসেন্ট ঠিক আছে অপারেশন করান কিন্তু অপারেশন টেবিল মারা গেল এখন প্রশ্ন সেখানে ডাক্তার দায়ী কিনা উত্তর না কখনো কি দেখছেন যে ডাক্তাররা বিপদে পড়ে রাষ্ট্রীয় ইস্যুতে জড়িত না হলে ডাক্তাররা খুব কমই বিপদে পড়ে এরা এই যে এগুলো ডিফেন্স করে আমার কি দোষ আমি তো গুড ফেতে কাজ করছি আমি তো আপনার ভালোর জন্যই কাজ করছিলাম এবং দেখবেন যে আমি অপারেশন থিয়েটারে আমি একবার গেছিলাম আমার ভাগিনার ছোটখাটো একটা অপারেশন হয়েছিল সেখানে সেখানে একটা পেপারে সাইন করায় সিগনেচার করে এবং অপারেশন রুম দেখলে এমনিতেই ভয় করে জায়গা ওখানে একটা উই সিগনেচার নাই ওখানে কিন্তু কথাগুলো লেখা থাকে মূলত হচ্ছে সেই পেপার ক্লোজ আপনারা কাছে কনসেন্ট নিল যে আপনার রোগী আপনি সমস্ত রিস্কs আপনার আমরা আপনার জন্য সেবা দিয়ে যাচ্ছি জাস্ট এতটুকুই এখানে হসপিটাল কর্তৃপক্ষ কোনো কোনো ভাবে দায়বদ্ধ থাকবে না এরকম করে একটা লেখা থাকে এক পেজের ওকে তাহলে সেকশন 88 এর কথা হচ্ছে উইথ কনসেন্ট এখানে মতামত নিয়ে সরল বিশ্বাসে ফর দা বেনিফিট অফ অপনি পারসন কোনি ব্যক্তির মঙ্গলের জন্য যখন কোনো ব্যক্তি কাজ করবে বাট হি হ্যাজ নো ক্রিমিনাল ইন্টেনশন তার মেনস্রিয়া নাই মেনস্রিয়া নাই দ্যাট মিনস হস গুড ফেথ এখানে তো গুড ফেথ বলেই দিছে এভাবে যদি সে যদি কোনো কাজ করে এবং সেই কাজের ফলে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেই মৃত্যু ঘটানোর জন্য সে দায়ী থাকবে না আমরা চলে যাব সেকশন যাবো টু ধারা বিরানব্বই সেকশন নাইনটি টু সেকশন নাইনটি টুতে ঠিক একই কথা বলছে এখানেও গুডফে কাজ করবে এখানেও বেনিফিট মঙ্গলের জন্য কাজ করবে বাট এখানে উইদাউট কনসেন্ট উইদেন্ট মতামত আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কারণ আমি একজন ডাক্তার আমি দিয়ে হেঁটে যাচ্ছি আমি যে একটা ঘোড়া থেকে পড়ে গেছে বা একটা মানুষ কাতরাচ্ছে একটা মানুষ আহ রিক্সার সাথে লেগে লেগে গাড়ির সাথে লেগে তার পা ভেঙে তার পায়ের অবস্থা খুব খারাপ তখন আমি সাথে সাথে হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে মানে এমন একটা পরিস্থিতি যে তার তার কাছে বা তার অভিভাবকের কাছে কনসেন্ট নেওয়ার মতো অবস্থা ছিল না এই অবস্থা আমি যদি তার মঙ্গলের জন্য গুড কোনো কাজ করে থাকি তার পক্ষে তার চিকিৎসা করে থাকি এবং চিকিৎসা করার সময় যদি মারা যায় তাহলে সেটার জন্য আমি দায়ী দায়ী থাকবো অর্থাৎ এক বিষয়টা একই মানে এখানে মতামত নেওয়ার সুযোগটা হয় না মতামতটা নেওয়া হয় না ওকে এবার আছে সেকশন নাইনটি থ্রি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো আমি যতগুলো সেকশন পড়তেছি জায়গাগুলো রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে এখানে যে উদাহরণগুলো আছে এবং এমসিকিউ তো এই উদাহরণগুলো উঠাই দিতে পারে সেকশন নাইনটি থ্রি কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ যখন হচ্ছে সরল বিশ্বাসে যোগাযোগ করা হয় কমিউনিকেশন মেড ইন গুড সরল বিশ্বাসে যোগাযোগ আচ্ছা নাইনটি টু আর এইটি এইট এগুলোর সাথে নাইনটি থ্রির একটা সূক্ষ্ম পার্থক্য আছে এখানে হচ্ছে যেমন আমরা যে ডাক্তার রুগীর প্রসঙ্গে যদি বলি যে এখানে ডাক্তারকে গিয়ে শুধু বলছে যে আপনার অপারেশন করা হবে আপনার ভালোর জন্য এটা বলার সাথে সাথেই রুগীটা মারা গেছে বা মারা গেছে এখানে কি অপারেশন হয়েছে এখানে কি অ্যাক্ট হয়েছে কার্য হয়েছে না এখানে কিন্তু অ্যাক্ট হয় নাই দ্যাট মিন্স আমরা নাইনটি টু তে দেখি যে এখানে অ্যাক্ট হয় এখানে কাজ হয় আর কাজ হওয়ার আগেই যে কাজটা করা হবে এই কাজের জন্য আমি যখন যোগাযোগ করতেছি যেমন হচ্ছে যে বাড়িতে এখনো পুলিশ আসে নাই তো আমি আমি বাজারে আছি আমি শুনলাম যে পুলিশ আসতেছে তো আমি যাকে ধরতে আসছে তাকে বললাম যে বাড়িতে পুলিশ আসতেছে এরা শুনে এসে মনে করেন যে একেবারে অজ্ঞান হয়ে গেছে এইটা শুনেই মনে করেন যে সে মানে মরে গেছে আমি তার সাথে শুধুমাত্র কমিউনিকেশন করা হয়েছে যোগাযোগ করা হয়েছে যোগাযোগের ফলে যদি কোনো ব্যক্তির মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেই অপরাধের জন্য সে দায়ী হবে না যেই ব্যক্তি যোগাযোগ করেছিল বা এখানে এই প্রত্যেকটা জায়গাতেই একটা জিনিস এনসিওর করতে হবে সেটা হচ্ছে ক্রিমিনাল মাইন্ড ছিল কি ছিল না অপরাধমূলক জ্ঞান ছিল কি ছিল না সে মানে মেন্সটা গিলটি মাইন্ড ছিল গিলটি মাইন্ড প্রত্যেকটা জায়গাতে আপনি এই এই অজুহাতকে এখানে বিষয়টাকে এখানে বিষয়টা হচ্ছে আমরা অজুহাত দেখাচ্ছি প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা যেমন তিরানব্বই ধারাতে আমি বলতেছি আমি তো তার সাথে সরল বিশ্বাসে গুড ফেইতে যোগাযোগ করছি সো আমি দায়ী না তা আমি অজুহাত দেখাচ্ছি যে সরল বিশ্বাসে যোগাযোগ করছে কিন্তু সরল বিশ্বাসে এর ফলে যদি কেউ মৃত্যুবরণ করে এর ফলে যদি কারো অ্যাক্সিডেন্ট ঘটে যায় এটার জন্য আমি দায়ী এভাবে আমরা ডিফেন্স করি বা মানে প্রত্যেকটা জায়গাতে সরল বিশ্বাস কেউ মানে সরল বিশ্বাস ক্রাইটেরিয়া থাকবেই এবং অন্যপক্ষ ডিফেন্স করবে যে না তার মেনস্ট্রিয়া ছিল হুম তার এটা প্রি প্ল্যান ছিল অথবা বলবে যে সে যেভাবে আয়সা আমার সাথে যোগাযোগ করছে এভাবে তো একটা স্বাভাবিক মানুষ যোগাযোগ করে না এভাবে তো একটা স্বাভাবিক মানুষ ইনফরমেশন দেয় না তার ইনফরমেশন দেওয়ার ধরনটাই ছিল হুমকি স্বরূপ এভাবে অপর প্রান্ত থেকে ডিফেন্স করবে যিনি বাদী উনি ডিফেন্স করবে ওকে এটা কাছে তিরানব্বই এবার আমরা চলে যাব নাইনটি ফাইভ নাইনটি ফাইভ ফাইভে জাস্ট এতটুকু মনে রাখেন অ্যাক্ট কজিং স্লাইট হার্ম যদি এরকম হয় যে যদি এরকম মানে এরকম হয় না যে হালকা পাতলা হালকা পাতলা না একেবারে সামান্য দুর্ঘটনা হয় এটার জন্য তাকে দায়ী করা যাবে না এটা হচ্ছে আমাদের নাইনটি ফাইভ এবার আমরা চলে যাব নাইনটি সিক্স থেকে ওয়ান জিরো সিক্স এখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এটা আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট আর রিটেনের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা প্রিলির জন্য ফরস মানে হান্ড্রেড পার্সেন্ট ফরস ওকে সিক্স থেকে আমরা ওয়ান জিরো সিক্সে চলে যাবো এখন এখন আমাদের কেটে যাবো আমরা নতুন করে আবার যুক্ত হবো ওকে